কৃষি লোনের ছাড়ের টাকা ফেরত না পেয়ে বাঁকুড়ার কোতুলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় কৃষকরা। কৃষকরা অভিযোগ করেন, কোতুলপুরের সব ব্যাংক কর্তৃপক্ষ 2019-20 অর্থবর্ষের কৃষকদের ছাড়ের টাকা ফেরত দিয়েছে, কিন্তু এই ব্যাংকের কর্তৃপক্ষ ওই টাকা ফেরত দেয়নি। মূলত অভিযোগ, আমরা 2019-20 যে কৃষি ঋণ ছাড় সেটা আমরা পাইনি, সব ব্যাংক পেয়ে গেছে, অথচ আমাদের বিমা কেটেছে। আমরা কেন পাইনি ম্যানেজারকে বলে ম্যানেজার কোনো উত্তর দিচ্ছে না, গোলমাল পাকা। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তাদের আরো অভিযোগ, এই ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। বিভিন্ন টাইমে বিভিন্ন রকম কথা বলছি, কি বলছে, কিছু এসেছে, কখনো বলছে আসেনি, কখনো বলছে দেখতে হবে। আর সমস্ত ব্যাংক সমবায় সমিতি সব দিয়ে দিয়েছে বিমার টাকা, তিন মাস ঘুরছে, খালি দুর্ব্যবহার করছে, জানতে গেলে নানা রকম দুর্ব্যবহার। কেন কেন তারা টাকা জমা দেয় না? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো উপরে খবর পর্যন্ত নেয়নি যে হ্যাঁ খবর নিয়ে আমাদেরকে বলুক, একদিনে জানায় নাই। এদিকে ব্যাংকের ম্যানেজার সব দোষ চাপিয়েছেন বিমা কোম্পানির ওপর। তিনি আরো জানান, বিমা কোম্পানিকে তারা সব টাকা দিয়ে দিয়েছেন, সেই কারণে চাষীদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না। চাষের এগ্রিকালচার ইন্স্যুরেন্সের জন্য ওরা দাবি করছেন, দাবিটা এই কারণেই 2019-20 যে ইয়ারটা ছিল সেই ইয়ারে যারা কেসিসি লোন নিয়েছিলেন তাদের এই এরিয়াতে লস হয়েছে, সেটা লসটা ডিক্লেয়ার করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লসটা ডিক্লেয়ার করে, মানে ব্লক ওয়াইজ। আর এটার জন্যে এনাদের ইন্স্যুরেন্স বাবদ যে প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা কেটে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠিয়েছি, ঠিক আছে। এই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের যে ক্লেমটা আমাদের কাছে দেবে, এইটা দেওয়াতে দেরি হওয়ার জন্যে এনারা গেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।